থেকে ঠিক পদ্মা সেতু দক্ষিণ প্রান্তে জাজিরা টোল প্লাজা থেকে 200 মিটার দূরে অ্যাপ্রোচ যে সড়ক রয়েছে মহাসড়কের সেই জায়গাতে আজ ভোর 4:20 মিনিটে ট্রাকের পিছনে ঠিক অ্যাম্বুলেন্স এসে ধাক্কা দিলে সেখানে একটি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে ঘটনাস্থলেই কিন্তু অ্যাম্বুলেন্সে থাকা 6 জন নিহত হয়। দর্শক দেখছেন সরাসরি বাংলাদেশ টাইমসে এবং তারপর কিন্তু পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ এবং মাদারীপুর যে মহাসড়ক অঞ্চলের পুলিশ তারা ঘটনাস্থলে এসে লাশগুলোকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরবর্তীতে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আমরা এই মুহূর্তে রয়েছি জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এখানে কিন্তু স্বজনরা এসছে। দর্শক আমরা প্রথমে জানাতে চাই যে অ্যাম্বুলেন্সে থাকা যিনি রুগী ছিলেন জাহানারা বেগম তার বাড়ি হচ্ছে পটুয়াখালী, ফজলে রাব্বি তার বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলায়, রুগীর মেয়ে যে জাহানারা বেগম তার বাড়ি হচ্ছে তার নাম হচ্ছে লুৎফুন্নাহার তার বাড়িও হচ্ছে পটুয়াখালী জেলায়, গাড়ি চালক ছিলেন জিলানি তার বাড়ি মাদারীপুর জেলায়, গাড়ির হেল্পার রবিউল ইসলাম 26 বছর বয়সে তার বাড়ি হচ্ছে খুলনা এবং মাসুদ রানা তার বাড়ি হচ্ছে একজন সংবাদকর্মী বরিশাল। অর্থাৎ গাড়ির চালক এবং গাড়ির হেল্পার ব্যতীত তার আর যে 4 জন রয়েছে তারা কিন্তু একে রুগী যে জাহানারা বেগম তারই স্বজন। ইতিমধ্যে কিন্তু গাড়ির হেল্পার রবিউল ইসলাম তার মৃতদেহ ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে, এখন কিন্তু আরেকটি মৃতদেহ হস্তান্তরের জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঠিক আজ ভোর 4:20 মিনিটে পদ্মা সেতুর সংলগ্ন যে যে জাজিরা টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজা থেকে ঠিক 200 মিটার দূরবর্তী যে সংযোগ সড়ক রয়েছে সেখানে কিন্তু এই ঘটনা ঘটে। দর্শক দেখছেন সরাসরি বাংলাদেশ টাইমসে এই মুহূর্তে ঠিক জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু আরেকটি যে মৃতদেহ সেই মৃতদেহ হস্তান্তরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং মাদারীপুর অঞ্চল মহাসড়কের যারা এখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছে এবং তারা যেমনটা জানিয়েছেন যে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসেন, এসে তারা প্রাথমিক সুরুথাল করেন এবং প্রাথমিকভাবে তারা জানতে পারেন যে ট্রাকের পেছন থেকে ঠিক পেছনের দিকে অ্যাম্বুলেন্সে এসে ধাক্কা দেয় এবং অ্যাম্বুলেন্সের যে সামনের অংশ সেটি কিন্তু দুমড়ে মুচড়ে যায় এবং তারপরই কিন্তু ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা 6 জন যাত্রীর 6 জনই কিন্তু নিহত হয়। দর্শক দেখছেন সরাসরি বাংলাদেশ টাইমসে এবং এই মুহূর্তে এই যারা নিহত হয়েছেন তাদের ঠিক গাড়িতে থাকা মালামাল এবং পুলিশ লাশ হস্তান্তরের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এবং গাড়ির যে হেল্পার রয়েছে রবিউল ইসলাম তার মৃতদেহ একটি হস্তান্তর করা হয়েছে এবং যেমনটা জানাচ্ছিলেন যে অ্যাম্বুলেন্সের চালক যিনি তার হয়তো বা ভুল থাকতে পারে যেহেতু ট্রাকের তারা এসে যেমনটা যে চিত্র দেখেছিলেন যে ট্রাকের পিছনের দিকটাতেই অ্যাম্বুলেন্স এসে ধাক্কা দেয় এবং অ্যাম্বুলেন্সের ঠিক সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এ মতে স্বজনদের কাছে কিন্তু জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিন্তু তাদের মৃতদেহ হস্তান্তর করা হচ্ছে। আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব জাহানারা বেগম যিনি রয়েছেন আমরা তার স্বজন একজন রয়েছেন এবং তার সঙ্গে কথা বলবো যে আপনার যে ফুফু জাহানারা বেগম তা তিনি কি রোগ ছিল? সে আগে থেকেই ওই যে ক্যান্সারের রোগী ছিল, ট্রিটমেন্টের মধ্যে ছিল আলহামদুলিল্লাহ প্রায় আপনার 4-5 বছর ধরে ছিল, কিডনি তো আর এই সমস্যা ছিল। এই অ্যাম্বুলেন্স কোন জায়গা থেকে ছেড়েছিল? আপনার সে বরিশাল ঢাকা থেকে বরিশাল গেছিল কয়েকদিন আগে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিল, অন একটা হসপিটাল ভর্তি করেছিল প্রাইভেট, অন থেকে আবার রেফার করে ঢাকা নিয়ে আসতেছিল রাত্রে, তখন অ্যাম্বুলেন্স এই জাজিরা অ্যাক্সিডেন্ট করলো। ঠিক আছে, যে যেমনটা জানাচ্ছিলেন যে রুগী ছিলেন যিনি অ্যাম্বুলেন্সের মধ্যে জানারা বেগম তার যেমন স্বজনটা জানাচ্ছিলেন যে তিনি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং পরবর্তীতে আজ বরিশাল সদর একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক এই ঢাকার উদ্দেশ্যে আসা অবস্থায় কিন্তু জাজিরার টোল প্লাজার ঠিক আগ মুহূর্তে কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে 6 জন নিহত হয়। দর্শক মাদারীপুর মহাসড়কের যিনি দায়িত্বপ্রাপ্ত মাদারীপুর মহাসড়ক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যিনি এসপি রয়েছেন তিনি আসছেন ঘটনাস্থলে এবং তিনি এসে ব্রিফ করবেন, সেই ব্রিফ থেকেও আপনাদেরকে দেখাবো। এবং এই মুহূর্তে এখান থেকে সর্বশেষ হচ্ছে একে যে অ্যাম্বুলেন্সের যে হেল্পার রয়েছে রবিউল ইসলাম তার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে এবং বাকি যে মৃতদেহ রয়েছে তা একে একে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দর্শক এই ছিল সর্বশেষ
পদ্মা সেতু সংলগ্ন মহাসড়কের ট্রাক অ্যাম্বুলেন্স দুর্ঘটনার সর্বশেষ।